वेलकम टू आवर चैनल मैथ्स मैजिक। मैथ्स मैजिके आज सबाई के स्वागत। आमरा विगत कयेक दिन धरे जे समस्त जीके चैप्टारगुलो निये आलोचना करलाम आज के से ही चैप्टारेर ओपर एक मक टेस्टेर आयोजन करेछि। तो ये मक टेस्टे आमरा देखबो जे कोश्चेन आन्सारगुलो कि रकम भावे थाके एबं तादेर आन्सार सठिक आन्सार किभावे करते हय सेटा एखन देखबो। तो चले आसि आमादेर प्रथम कोश्चेने। प्रथम कोश्चन की छिलो, देखो कोश्चन छिलो कोषेर कोन दशाय डीएनए संश्लेष घटे। तो आमरा सबाई जानी कोषे कोन दशाय डीएनए संश्लेष घटे, आंसर हो जाबे एस दशा। नेक्स्ट परेर कोश्चन, आल हिलाल बोईटी कार लेखा। आल हिलाल बोईटी लिखेछेन मौलाना आबुल कलाम आजाद। अपशन बी हलो करेक्ट आंसर। नेक्स्ट परेर कोश्चने चले जाब, कोश्चन नम्बर थ्री। কোশ্চেন নাম্বার থ্রিতে কী আছে, রাষ্ট্রগুরু কাকে বলা হয়। তো রাষ্ট্রগুরু কাকে বলা হয়, রাষ্ট্রগুরু বলা হয় এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বলা হয়। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর। কোশ্চেন নাম্বার ফোর কী বলা আছে, বলা আছে যে সিলভাষা কোন দেশের কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। সিলভাষা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, আমরা জানি অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাদরা নগর হাভেলি। নেক্সট পরের কোশ্চেন, তরল অক্সিজেনের রং কী। তরল অক্সিজেনের রং আমরা জানি কী হবে, অ্যান্সার হবে অপশান সি পেল ব্লু। নাও কোশ্চেন নাম্বার সিক্স, ছ নম্বর কোশ্চেনে চলে যাব। ছ নম্বর কোশ্চেন কী আছে, এলওএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দেশের, কোন কোন দেশের বর্ডার লাইন। তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কী হবে অ্যান্সার, ইন্ডিয়া অ্যান্ড চায়না, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন। সিএ মাস নাম্বার বলা আছে ফর্টি, অ্যাটমিক নাম্বার বলা আছে টোয়েন্টি। আর্গন মাস নাম্বার বলা আছে ফর্টি এবং অ্যাটমিক নাম্বার বলা আছে এইটিন। দুজনের মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। তো যাদের মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার এবং প্রোটন, অ্যাটমিক নাম্বার এবং প্রোটন নাম্বার ডিফারেন্ট, তাদের কী বলা হয়, তাদের বলা হয় আইসোবার। তো কারেক্ট অ্যান্সার অপশান সি আইসোবার। নেক্সট পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার এইটে। কোশ্চেন নাম্বার এইট কী বলেছে, যে এরিয়া ওয়াইজ র্যাঙ্ক অফ চায়না, এরিয়া ওয়াইজ চায়নার র্যাঙ্ক কত, এটা আমাকে বার করতে বলেছে। তো এরিয়া ওয়াইজ চায়নার র্যাঙ্ক কত, এরিয়া ওয়াইজ চায়নার র্যাঙ্ক হচ্ছে থার্ড। ফার্স্টে কে রয়েছে, ফার্স্টে রয়েছে রাশিয়া, সেকেন্ডে রয়েছে তোমার কানাডা, থার্ডে রয়েছে চায়না। নেক্সট পরে কোশ্চেন, স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল কোথায় পাওয়া যায়। তো স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল পাওয়া যায় মহেঞ্জোদারোতে। কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি মহেঞ্জোদারো। নাও কোশ্চেন নাম্বার টেন, পূর্ব মীমাংসা বইটি কে লিখেছেন। পূর্ব মীমাংসা ষড়দর্শনের মধ্যে পূর্ব মীমাংসা বইটি লিখেছেন যামিনী। কারেক্ট অ্যান্সার অপশান বি যামিনী। নেক্সট তারপরের কোশ্চেন চলে যাব, কোশ্চেন নাম্বার ইলেভেন। কোশ্চেন নাম্বার ইলেভেন কী বলেছে দেখো, বলেছে প্রথম গভর্নর জেনারেল ভারতের কে ছিলেন, মানে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে বার করতে বলেছে। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। যদি পরীক্ষা কোশ্চেনে দিত বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অন্তর হয়ে যেত ওয়ারেন হেস্টিং। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভে চলে যাব। টুয়েলভ কী বলা হচ্ছে, গোয়া রাজ্যটি কত সালে তৈরি হয়েছিল। গোয়া হচ্ছে আমাদের ২৫তম রাজ্য, এই রাজ্যটি তৈরি হয়েছিল ১৯৮৭ সালে। নেক্সট পরের কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার ১৩। গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন। তো আমরা সবাই জানি গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট পরের কোশ্চেন, কোষের কোন অংশে আরএনএ সংশ্লেষ হয়। কোষের কোন অংশে আরএনএ সংশ্লেষ ঘটে, অ্যান্সার কী হবে নিউক্লিওলাস। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নিউক্লিওলাস। বুঝলে। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার এবার চলে যাবো ফিফটিনে। ফিফটিন কোশ্চেন নাম্বার কী আসছে দেখো, বলা আছে সুগার ফ্যাক্টরি অফ সেল কাকে বলে। সুগার ফ্যাক্টরি অফ সেল বলা হয় কাকে, না ক্লোরোপ্লাস্টকে বলা হয় সুগার ফ্যাক্টরি অফ সেল। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন, কোশ্চেন নাম্বার সিক্সটিন কী বলা আছে, ভারতীয় সংবিধান কতগুলি শব্দ নিয়ে তৈরি হয়েছিল। তো ভারতীয় সংবিধান কতগুলি শব্দ নিয়ে তৈরি হয়েছিল, কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ৮০,০০০। বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ১,১৭,০০০ শব্দ রয়েছে। নেক্সট এবার আসবো ১৭ নম্বর কোশ্চেনে।
17 নম্বর কোশ্চেন কি বলেছে, ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? তো ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে, অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি 1028টি হচ্ছে শ্লোক রয়েছে ঋগ্বেদে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, সাইকেলের চাকা স্পোক সাইকেলের ড্যাশ বৃদ্ধি করে। সাইকেলের চাকা স্পোক সাইকেলে কি বৃদ্ধি করে, অ্যান্সার হবে জড়তার ভ্রামক বৃদ্ধি করে, যাকে ইংলিশে বলা হয় মোমেন্ট অফ ইনার্সিয়া। কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 19, 1 কিলোওয়াট আওয়ার কার একক, 1 কিলোওয়াট আওয়ার কার একক, অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্ষমতার একক। নেক্সট পরমাণু নিউক্লিয়াসের ব্যাস কত, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10^-13 সেন্টিমিটার, এটা মিটার না সেন্টিমিটার খেয়াল করবে, যদি সেন্টিমিটার হয় তাহলে হবে -13, আর যদি মিটারে হয় তাহলে তোমাকে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন স্যার বল্লভভাই প্যাটেল, যাকে সর্দার নামে, যিনি সর্দার নামে পরিচিত। তো বল্লভভাই প্যাটেলের সার নে মানে তাকে উপাধি দেওয়া হয়েছিল, সর্দার দেওয়া হয়েছিল তার উপাধি। তো বল্লভভাই প্যাটেল ছিলেন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান। নেক্সট পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, এম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? তো আমাদের প্রথম কক্ষ কে ছিল, কে, তারপর এল, তারপর এম। কে কক্ষে সর্বাধিক কটা থাকে, দুটো। এল কক্ষে কটা, 8টা। এম কক্ষে কটা হবে, 18টা। ফর্মুলাটা তোমাদের সবার জানা আছে, ফর্মুলা হচ্ছে 2n² এন হচ্ছে কত নম্বর কক্ষ সেখানে আমরা বসিয়ে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 কি বলা আছে, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড কি হবে, বৈকাল। নেক্সট কোশ্চেন নাম্বার 24, জনসংখ্যার দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে কোন রাজ্য? জনসংখ্যার দিক থেকে সবচেয়ে নিচে রয়েছে কোন রাজ্য, অ্যান্সার হয়ে যাবে সিকিম, সবচেয়ে বেশি রয়েছে ইউপিতে। নেক্সট কোশ্চেন নাম্বার চলে যাবো 25, উষ্ণতার এককের নাম কি, উষ্ণতার এককের নাম কি হবে, কেলভিন, এটা এসআইতে একক। সিজিএসএ কি হবে, সিজিএসএ ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে হচ্ছে কেলভিন। নেক্সট বলের একক, নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়? তো বলের একক জানা যায় কোন গতিসূত্র থেকে, বলের একক জানা যায় এবং বলের পরিমাপ দুটোই জানা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, অ্যান্সার কি হবে, সেকেন্ড ল। নেক্সট কোশ্চেন নাম্বার 27, কি বলা হয়েছে, দাদাভাই নৌরোজি কোন সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? দাদাভাই নৌরোজি তিনবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, একটা হচ্ছে 1886 প্রথমবার ক্যালকাটা অধিবেশন, দ্বিতীয়বার হয়েছিলেন 1893 সালে এবং তৃতীয়বার হয়েছিলেন 1906 সালে। তো কারেক্ট অ্যান্সার হবে 1906। নেক্সট কোশ্চেন নাম্বার 28, প্রথম মন্ত্রিপরিষদ লর্ড ক্যানিং কত সালে গঠন করেন? মন্ত্রিপরিষদ গঠিত হয় 1861 সালে। প্রথম মন্ত্রিপরিষদ যাকে ইংলিশে বলা হয় পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেম লর্ড ক্যানিং 1861 সালে চালু করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 29 চলে যাব, 29 কি বলা হয়েছে, একক পর্দা বা ইউনিট মেমব্রেন কে আবিষ্কার করেন? একক পর্দা বা ইউনিট মেমব্রেন আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্টসন, অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 30, কার্যের মাত্রা হলো, কার্যের মাত্রা, কার্যের একক জানা তাহলে মাত্রা বার করা যায়, কার্যের মাত্রা কি হবে, এম এল স্কোয়ার টি টু দি ওয়ার -2, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইটাই তোমরা পরীক্ষার যে অ্যান্সারগুলো রয়েছে তোমরা কতটা কারেক্ট করতে পারছো সেটা একটু চেক করে দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।